আপনারা দেখছেন এই রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে। এজলাসে আজকে উপস্থিত হন বাগদার চন্দন মণ্ডল ওরফে চন্দন, যাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবিপি আনন্দর পর্দায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে, একেবারেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যিনি অভিযুক্ত, যার বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ উঠেছে, প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বর্ণিত রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে এই মুহূর্তে আপনারা দেখছেন এবিপি আনন্দর পর্দায়। আজকেই প্রথমবার প্রকাশ্যে এলেন চন্দন মণ্ডল, যিনি আদালতে হাজিরা দিতে গেলেন, সওয়াল জবাব হলো, দুবার জিজ্ঞাসা করেছে সিবিআই আদালতে, এমনটাই জানালেন চন্দন। এনাকে জেনে উপেন বিশ্বাসকেও প্রশ্ন করেন বিচারপতি। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিকের কাছে যাব, আমরা সৌভিকের সঙ্গে কথা বলবো। কিন্তু উপেন বিশ্বাস, প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বর্ণিত রঞ্জন ওরফে চন্দন মণ্ডল সম্পর্কে ফেসবুক পোস্টে কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। ব্যাপারটা খুলে বলি, এখানে রঞ্জন আগেই বলেছি নাম গোপনীয়তার জন্য পরিবর্তন করা হয়েছে, প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকের চাকরি বিক্রি করে, প্রাইমারির জন্য 10 লাখ ও আপার প্রাইমারির জন্য 15-20 লাখ, এখন প্রাইমারির জন্য 15 লাখ ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য 25-30 লাখ দর উঠেছে। আমি বলি কেমন করে, সে বলে স্কুল মাস্টারি পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডভান্স টাকা নিয়ে বলে, খবরদার পরীক্ষার খাতায় কিচ্ছু লিখবে না, কেবলমাত্র রোল নাম্বার আর নাম লিখে আসবে, লিখলে কিন্তু চাকরি হবে না, বাকি সব আমি দেখে নেব। আপনারা শুনলেন সেদিনে ফেসবুকে যিনি পোস্ট করেছিলেন উপেন বিশ্বাস, তার বক্তব্য আপনাদের শোনালাম। এবার এই রঞ্জন ওরফে চন্দন মণ্ডল যখন আদালতে ঢোকেন সেই মুহূর্তের ছবি আবার আপনাদের সামনে রাখছি। আপনারা শুনলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর রীতিমতো এড়িয়ে গেলেন চন্দন মণ্ডল ওরফে রঞ্জন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আদালতে দাঁড়িয়ে কি বললেন চন্দন মণ্ডল? দেখো, আবারও তোমাকে বলি যে চন্দন মণ্ডলের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের মাত্র 2টি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, যে আপনার বিরুদ্ধে অর্থাৎ চন্দন মণ্ডলের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সেটা কি চন্দন মণ্ডল জানেন? চন্দন মণ্ডলের উত্তর ছিল, না, আমার বিরুদ্ধে কি অভিযোগ আমি জানি না, উপেন বাবু অর্থাৎ উপেন বিশ্বাস তার একটি ভিডিও ভাইরাল করেছেন, তিনি শুধু এইটুকুই জানেন। তখন বিচারপতি পাল্টা বলেন যে আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি টাকা নিয়েছেন এবং চাকরি বিক্রি করেছেন বা চাকরি পাইয়ে দিয়েছেন। তার উত্তরে চন্দন মণ্ডলের উত্তর হলো, না, আমি কারো কাছ থেকে কোনো টাকা বা অর্থ নিইনি এবং কাউকে চাকরি করিয়ে দিও নি। এই 2টি প্রশ্নের মাধ্যমেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে প্রশ্নোত্তর পর্ব ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল। এবং তারপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই এর আইনজীবীদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেছেন যে তারা কখনো চন্দন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছেন কিনা। চন্দন মণ্ডলের সিবিআই এর উদ্দেশ্য ছিল তা 2 দফায় চন্দন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং অসহযোগিতার কোনো অভিযোগ চন্দন মণ্ডলের বিরুদ্ধে নেই।